একদম আদাব পৌঁছাতে জন্য রইল আমাদের শুভেচ্ছা। শস্য শ্যামলা, শস্য শ্যামলা জল দ্বারা বেষ্টিত এই ছোট্ট গ্রাম গয়েশপুর, এখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই। আমাদের ছোটবেলা, আমাদের শৈশব, আমাদের কিশোর কৈশোর সব কেটেছে এখানে। তবুও আমরা চলে গেছে অনেক 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 দূরে, তো একসাথে হয়ে মাঝে মাঝে কারো কারো ডাকে কিছু কিছু সময়। আপনাদের কাছে আসতে আমাদের ভালো লাগে, আমাদের অন্তর পুলকিত হয়, সেই জন্যে ছুটে আসা। আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হচ্ছে ভালোবাসার গয়েশপুর। আমাদেরই ভাতিজা, আমাদেরই ছোট ছেলে কমল চৌধুরী, তাকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আশা করব এতটুকু ভালো লাগা, এতটুকু ভালোবাসা যদি এই অনুষ্ঠানে থাকে আপনারা খুশি হবেন, আর যদি কোনো রকম ভুলভ্রান্তি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেটা মেনে নেবেন। সম্মানিত সৌদি, শুভ সন্ধ্যা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমাদেরকে দুইজনকে এই উপস্থাপনা করার জন্য আপনারা দেখতেছেন, একসময় আমরা করতাম, দীর্ঘ বিরতির পর আবার আপনাদের সামনে আমরা আসতে পেরেছি। এই জন্য বিশেষ করে কমল চৌধুরীর কাছে আমরা কৃতজ্ঞ, তার ভালোবাসার ডাকে আমরা সাড়া দিয়েছি, আমাদের সঙ্গে আপনারাও সাড়া দিয়েছেন। আমরা সকলেই মিলে একটি ভালোবাসার গয়েশপুর তৈরি করব, একটি ভালোবাসার সমাজ তৈরি করব, একটি ভালোবাসার প্রাণের বন্ধন তৈরি করব। এই প্রত্যয়, এই প্রত্যাশা এবং অঙ্গীকার নিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের দুটি পর্ব বিভক্ত। প্রথম পর্বে শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোট বাচ্চা কাচ্চাদের বেশি। এরপরে আমরা যাব কিছু নাটিকা, বক্তব্য এবং সম্মাননা, এই ভাগে ভাগ করেছি, এবং মাঝে মাঝে আমরা কিছু নাচ গানেরও ব্যবস্থা করব। আমরা চাচ্ছি সমস্ত অনুষ্ঠানটাকে একটা বিনোদনের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করা। আশা করি আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন। এই প্রত্যয় নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আজকের এই প্রথম পর্বে অনুষ্ঠানে উপস্থাপনা করবেন শিমুল চৌধুরী। ধন্যবাদ সবাইকে, আবারও আমন্ত্রণ ভালোবাসার গয়েশপুর উপভোগ করার জন্য। আজকে আমরা এখানে সকলেই মিলিত হয়েছি আমাদের গ্রামকে ভালোবেসে, ভালোবাসার গয়েশপুর, ঠিক ঠিক তো? আপনারা কি বলেন আজকের অনুষ্ঠানটা কেমন হবে? আপনারা বলছেন ভালো, হ্যাঁ অবশ্যই ভালো হবে। তবে এই অনুষ্ঠানে শুধু আপনাদের মাঝে নাচ গান কৌতুকই আসবে না, শুধু নাটিকিয়াই আসবে না, আপনাদের ভিতরে মনুষ্যত্বটাকে জাগিয়ে তোলা হবে। আর এর প্রধান উদ্যোক্তা কমল চৌধুরী, কমল ভাই, কমল ভাইকে ধন্যবাদ। তো কথা না বাড়াই আমরা অনুষ্ঠানে ফিরে যাই, আর এর মাঝে মধ্যে আপনাদের চমক 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 লাগানোর জন্য কিছু কিছু আইটেম আছে আপনারা উপভোগ করবেন। চলুন প্রথমেই দেশের দেশের গানে একটা নাচ দেখে আসি। নাচ দেখতে কেমন হয় প্রথমেই শুরুতেই? অবশ্যই ভালো, তবে হ্যাঁ অবশ্যই এটা দেশের গানে আসছে। নাইস,
পর্যায়ে কবিতা। তবে হ্যাঁ একটা কথা বলে রাখি, আমাদের এই গয়েশপুরে একটা বড় ধরনের আমরা চেঞ্জ নিয়ে আসছি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোগ্রামেই প্রায় করে আসি, এবারেও তার ব্যতিক্রম না, তবে একটু ভিন্ন ধর্মী, সেটা আপনারা পর্যায়ক্রমে দেখতে পাবেন। আমরা শুরুটাই করতে চাই খুব ছোট থেকে, আস্তে 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 অনেক বড় বৃদ্ধ, ঠিক আবার বড় থেকে একবারে ছোট, ঠিক এই পর্যায়ক্রমে চলবে। তবে এই পর্যায়ে চলুন দেখে আসি না ছোট্ট ছোট সোনামণিদের কবিতা আবৃত্তি শুনে আসছে। কবিতা নিয়ে আসছে সানিয়া চৌধুরী সারা ও ইমাম আল মুকিত চৌধুরী, চলুন। হ্যালো, আমি একটি কবিতা আবৃত্তি করব, কবিতার নাম ইতল বিতল, লিখেছেন সুফিয়া কামাল। আসসালামু আলাইকুম, আমি একটি কবিতা আবৃত্তি করব, কবিতার নাম ইতল বিতল, লিখেছেন সুফিয়া কামাল। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় বেঙের ছাতা, বৃষ্টি পরে ভাঙের ছাতা, ডুবাই ডুবে বেঙের মাথা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। হ্যালো, শুধু দর্শক মন্ডলী, এই কবিতা আবৃত্তিতে আপনারা কিছু শিক্ষা পেয়েছেন? আমার তো মনে হয় না। আপনাদের একটু ভাঙায় দেই, বড় আপু ছোট ভাইকে শেখাচ্ছে, বুঝতে পারছেন? আর ছোটরা ভুল করছে, আপনারা হাসতেছেন, কিন্তু বড় আপু কিন্তু একবারও হাসে নাই। তিনি জানেন যে ছোটরা ভুল করে, তাদেরকে এইভাবে হাত ধরে শেখাইতে হয়। এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য, সামনের দিকে অগ্রসর হওয়া। কথা না বাড়াই, চলুন গানে যাই। রবীন্দ্রসঙ্গীত, ভেঙে মোর ঘরের চাবি, তারপরেরটাই সে নিজেই বলবে, মৌমিতা মিতু। বুঝি কো রাত পোহালো
গান পরিবেশন করছে পলাশ হোসেন। দর্শক কেমন লাগছে? চলবে? ওকে।
দিলা রাধার গলে, রাধায় দিলাই কৃষ্ণর গলে, কৃষ্ণ দিলাই রাধার গলে, রাধায় দিলাই কৃষ্ণর গলে, আনন্দ সখী গুণ নাচে দেখিয়া প্রেমের খেলা, দেখিয়া প্রেমের খেলা গো, দেখিয়া প্রেমের খেলা, ময়ূর বেশে তেষা দিন রাধিকা, ময়ূর বেশে তেষা দিন রাধিকা। মনের ভয় রাখে না লোলি দায়ার বিষখা, লোলি দায়ার বিষখা গো, লোলি দায়ার বিষখা, ময়ূর বেশে তেষা দিন রাধিকা, ময়ূর বেশে তেষা দিন রাধিকা। কৃষ্ণ আইলা রাধার গুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, ময়ূর বেশে তেষা দিন রাধিকা, 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 ময়ূর বেশে তেষা দিন রাধিকা। তার ফ্রেন্ডরা তাকে 500 টাকা পুরস্কৃত করেছে। পলাশ, পলাশ, সকলে একটু কলতালি দিই। হ্যালো, হ্যাঁ সুধী দর্শক মন্ডলী, আমার মনে হয় আমি আপনাদের খুব আনন্দ দিতে পারলাম না, জমাইতে পারি নাই, তাই না? তো ঠিক আছে, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিন, মাঝে মধ্যে আসবো আপনাদের সঙ্গে একটু বদমাইশি করতে। তো যাবার আগে শেষে আরেকটা গান হয়ে যাক, গান আসছে সাগর সৈকত, সাগর সৈকত, ধন্যবাদ।
কিছু কিছুটা অংশ আপনারা হয়তো অনেকে মনে আছে বা দেখেছেন জানেন, পল্লীমঙ্গল সমিতি গয়েশপুর ক্লাব মাঠে টিকিট কাটে আপনারা নাটক দেখেছেন, মনে আছে? যে সেই সব প্লেয়ারদের মনে আছে, যেমন জাহাঙ্গীর আলম চৌধুরী বুলু ভাই, দগুল ভাই, দীপু ভাই, শ্যামল স্যার, বিপ্লব ভাই, বাবু ভাই, এইরকম চল্লিশ জন অভিনেতা আজকে এই মঞ্চে আপনাদের সামনে ছোট ছোট নাটিকা উপস্থাপন করবেন, পর্যায়ক্রমে আপনাদের সামনে আসবে। আপনারা অবশ্যই আমাদের এই অনুষ্ঠান শেষ পর্যন্ত থেকে যাবেন এটাই আশা করি। পরিশেষে প্রথম পর্বের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। সবাইকে ভালোবাসার গয়েশপুরের শুভেচ্ছা জানাই, ধন্যবাদ।